আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার দিনমজুররা লকডাউনের ফলে সমস্যায় পড়েছে। কালচিনি ব্লক, মাদারিহাট ব্লকের প্রচুর শ্রমিক ভুটানে কাজ করে দিন যাপন করে। লকডাউনের ফলে বন্ধ ভুটান গেট, এর ফলে সমস্যায় পড়েছে শ্রমিকেরা। অনেকেই অনাহারে দিন যাপন করছেন। কালচিনি বিডিও অফিসে জিআর চালের আশায় এক বৃদ্ধ জানান, কাজ বন্ধ, আমরা মানুষের বাড়িতে কাজ করি, করোনার জন্য আমাদের কেউ কাজ নিচ্ছে না, এর ফলে আমাদের খাওয়াও জুটছে না, কি করব ভেবে পাচ্ছি না, তাই এসেছি বিডিও অফিসে যদি চাল পাই। দিছে চাল? না দেয় নাই। কি ঘরে খাওয়া নাই? না। কি করেন আপনি? এমনি কিছু করি না আমরা। কাজ পাচ্ছেন না? নাই। অন্য সময় কি করতেন? অন্য সময় এদিকে ওদিকে কাজ করে খেতাম। এখন? এখন নাই কাজ, সব বন্ধ। এখন তো বাসা বাড়ি কাজ করতে দেয় না। বাসা বাড়ি তো দিতে না। সবাই গরজ খাওয়া নাই ঘরে। আমাদের কি সবাই দিয়ে রাখে? কেউ পারে হয় না। ওর সাথে কথা বলতে দেয় না, ওর সাথে কথা বলতে দেয় না। তাহলে কিভাবে কাজ করব আর খাবো আমরা? ঘরে খাওয়া নেই? নাই। যদিও কালচিনি বিডিও ভূষণ শেরবার নজরে বিষয়টি গেলে তিনি তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে তাদের জিআর প্রদানের ব্যবস্থা করেন। প্রচুর সহায়তা করেন।